আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো, শীত এলেই পা ফেটে যায়, মুক্তির সহজ উপায় রয়েছে ঘরেই। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। প্রকৃতিতে শীত বাড়তে শুরু করেছে, হিমহিম ঠান্ডা হাওয়া দাপটে এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টান টান। এ সময় অনেকেরই পায়ের গোড়ালি ফাটে, যত্ন না নিলে এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এই জন্য পায়ের যত্নে বাড়তি মনোযোগ দিতে হবে, মুখের মতো পায়েরও যত্ন নেওয়া উচিত। অনেকে বাড়িতে পেডিকিউর করেন কিন্তু সাবান ব্যবহার করতে পারেন না। পায়ের ত্বক শুষ্ক হলে এমনিতেও সাবান ব্যবহার করা যায় না, তাই এই সময়ে পায়ের যত্নে যা করণীয়। পায়ে বা আঙ্গুলের ফাঁকে ছত্রাক সংক্রমণ নতুন কিছু নয়। অ্যাপল সিডার ভিনেগারে যে অ্যাসিড থাকে তা ছত্রাকের সংক্রমণ নির্মূলে দারুণ উপকারী। বাড়ি ফিরে যখন একটু নিরিবিলি সময় পেলেই এক গামলা গরম পানিতে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। তাপমাত্রা সহনশীল হলে 10 থেকে 15 মিনিট পানিতে পা ভিজিয়ে রাখুন। অনেক সময় পায়ে মোজা না পড়লে পা ঘেমে যায়, তখন পা থেকে দুর্গন্ধও ছড়ায়, ব্যাকটেরিয়ার কারণে এমন হয়। এমন সমস্যার ক্ষেত্রে এই ভিনেগার কাজে আসে। সপ্তাহে একদিন বা দুদিন বাড়িতেই পেডিকিউর করতে পারেন। গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। শ্যাম্পু ছাড়াও মধু মিশাতে পারেন, মধু এই শীতে পায়ের ত্বককে নরম রাখবে। কুসুম গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু ও চন্দন তেল মেশান, নিম পাতাও দিতে পারেন। কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক ইস্টন দিয়ে গোড়ালি, পায়ের পাতা ঘষলে মৃত কোষ উঠে যাবে। গরম পানি, লেবুর রস, নুন, গ্লিসারিন মেশান এবং গোলাপ জল মেশান। 20 মিনিট পা ডুবিয়ে বসুন। পায়ে স্ক্রাবিংও করতে পারেন। অটোমিল, আমন্ড অয়েল, মধু, চালের গুঁড়া ও পুদিনা তেল মিশিয়ে নিন। প্রতিদিন মিশ্রণটি লাগালে পায়ের পাতা ও গোড়ালি নরম থাকবে। ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ম্যাসাজ করতে পারেন। হালকা আঁচে মোম গরম করে ব্রাশ ডুবিয়ে ফাটা অংশে লাগিয়ে রাখুন। ঠান্ডা হলে সুতির মোজা পরে নিন। পরের দিন সকালে গোড়ালি পরিষ্কার করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পায়ে ফুট ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে শুতে যান। গোসলের পর পায়ে অলিভ অয়েল মাখতে পারেন। এই তেল ত্বকের শুষ্কতা রোধ করে। শীতে পা নরম, মসৃণ এবং ফাটলমুক্ত রাখতে সাহায্য করে গ্লিসারিন। একটি বাটিতে 1 টেবিল চামচ গ্লিসারিন নিন। এর সঙ্গে মেশান 2 চা চামচ গোলাপ জল এবং 1/2 চা চামচ লেবুর রস। পায়ের গোড়ালিতে এই মিশ্রণটি লাগান, ভালো ফল পাবেন। টক দই নিতে হবে 2 চামচ, সঙ্গে অলিভ অয়েল ও চিনি 1 চা চামচ করে এবং লবণ 1/2 চা চামচ নিয়ে একসঙ্গে মিশিয়ে পায়ে লাগিয়ে 1/2 ঘন্টা রেখে আলতোভাবে ঘষে ধুয়ে ফেলুন। লেবুর রসের সঙ্গে 2 চা চামচ চিনি মিশান। লেবুর খোসায় মিশ্রণটি নিয়ে গোড়ালিতে ঘষতে থাকুন। চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা করতে পারেন। ফেটে যাওয়া পায়ে নারিকেল তেল ভালো কাজে আসে, তাই পায়ে নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন। পায়ের ত্বক যেন দ্রুত
শুষ্ক হয়ে না যায় তার জন্য পায়ে এখন থেকেই মোজা পরার অভ্যাস করতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ঘরে বসেই আপনি পা ফাটা রোগ, যার পা ফেটে যায় সেই বোঝে তার কত কষ্ট লাগে। বিশেষ করে বৃদ্ধ বয়সে পা ফেটে গেলে হাঁটা চলাফেরা খুবই কষ্ট হয়, তাই আপনারা ঘরে বসেই এই কাজগুলো করতে পারেন, অবশ্যই উপকারে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।